আজকে আমি রান্না করব আর মাছের ঝাল। আর মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। লাগছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কুচানো পেঁয়াজ রেখেছি, টমেটো, ধনে পাতা, আর ফোড়ন দেবো শুকনো লঙ্কা, কালো জিরে, লবণ। তেল গরম হয়ে গেছে, আমি একটু সর্ষের তেল মাছে মাখিয়ে নেব, তাতে মাছটা ফুটবে না। ঠিক আছে, তুই নাম্বার পরে দাও আমার হোয়াটসঅ্যাপে। আজকেও রাখতে আসবে। তেল হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। এই বললো আসবে না। না আমি যা ডাল বসাবো তাই খাবো। এই মাছের আরেকটু তেল দিয়ে নিলাম। এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। নটার সময় চপ খাবে? কালো জিরে দেবো। একটা কাজ কর, আস্তে আস্তে একসাথে একসাথে ঢুকবো। এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। তুমি তো সব কিনে যাবে, দশ পেঁয়াজ পেঁয়াজ তো ইয়াতে সে সালাদ টালাটা নিয়ে দুর্গাবাড়ি যাবো, চল না সবাই মিলে যাই মেলা।
কালকে ওরা চলে যাবে, আমি কখন ঘুরাবো দেন মেলায়? এক চামচ লবণ দিলাম, দশটা আমি চারটের সময় বেরোবো, হার্ডলি ছটা সাড়ে ছটা, কিছু অত বড় কোনো মেলা নেই, একটা রাউন্ড ঘুরলে মেলা শেষ। মেলা ঘুরে দিয়ে হ্যালো মনো কিছু বলতে ছিল বল। আরে না না চিন্তা হয়ে গেছে, তুই আমার আমি সবজি কাটছি তো আমার কানে মোবাইল ধরে দেখি, ও ভাবছে ওরা কথা শেষ হয়ে গেছে। বল কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, ওটাই তো বারবিকিউ, খড়ি লাগবে, পিয়াজ বাটা আসবে দেখি, পোলটুকে কালকে ওর বাড়িতে নিমন্ত্রণ করছিল, তারপর তো তুমি আসছো শুনে তো বাড়ির প্রোগ্রাম ক্যান্সেল করে, জিরের গুঁড়ো এক চামচ, জিরের গুঁড়ো এক চামচ, হলুদের গুঁড়ো, আজকে আসবে, রাত্রিবেলা কি থাকবে নাকি? না কথা কোনো ঠিক নেই, এবার আমি একটু জল দেব, জল দেব, মাছটা দিয়ে দেব, এখন ঝোলটা ফুটে উঠেছে, দেব ধনে পাতাটা, ধনে পাতাটা একটু বেশি না দিলে আবার সেন্টও হয় না, ভালো লাগে না ইশারাতে। হয়ে গেছে, হয়ে গেছে আর মাছের ঝাল, বাবা কিছু দেনে, হ্যাঁ।
দুদিন বাবা এবার কোনো পরে ইস্যু করাবো। হ্যাঁ ছেলে কি আমার মান সম্মান নাই? আর মাছের ঝাল রেডি, আপনারা ট্রাই করবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা আপনার ফ্যামিলির সাথে শেয়ার করুন, আমিও আমার ফ্যামিলির সাথে শেয়ার করব। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।